নমস্কার। আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো। সাপ্তাহিক রাশি বলতে 5th February টু 11th February, এবং সেটা আলোচনা করার আগে অবশ্যই গ্রহ রাশি ট্রানজিট বলে রাখি। এই 5 তারিখে কিন্তু মানে মঙ্গল তার উচ্চ রাশি মকরে যাবে, কটা যাবে, রাত্রি 9টা 56 মিনিটে সোমবার মকর রাশিতে প্রবেশ করা চন্দ্র সেই মুহূর্তে অর্থাৎ 5 তারিখে থাকবে বৃশ্চিক রাশিতে। এই সিচুয়েশনে 12 রাশির উপর কী এফেক্ট হবে সেইটাই আমাদের আলোচনার বিষয়বস্তু হবে। তার আগে বলে রাখি, আপনাদের কাছে যে আমি প্রশ্ন নিচ্ছিলাম প্রত্যেকের জন্য 1 টাকার প্রশ্ন, প্রত্যেক আমার যারা পরিচিত অপরিচিত প্রত্যেকে 1 টাকার প্রশ্ন দিচ্ছেন ফ্রি অফ কস্টে, যেটা বলছেন আপনাদের আমি সার্ভিসটা দেব, অবশ্যই আমি অনেককে দিয়েছি এবং যাদেরটা বাকি আছে তাদেরটাও দেব, প্রত্যেকেরটা একদম দেব আমি। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থটা একদম ক্লিয়ার করে দেবেন, বা আমার নামটা দেবেন, এই মুহূর্তে আপনি কোথা থেকে বলছেন সেটাও দেবেন, আর সম্ভব হলে হাতের ছবি দুটো দেবেন আর নিজের ফেসের ছবিটা দেবেন, তাহলে কিন্তু ফ্রি অফ কস্টে আপনাকে মেয়েটা সার্ভিসটা দিতে পারবো। যে একটা প্রশ্ন লিখে দেবেন, আর সাথে সাথে বলছি যদি আমার সাথে কনসাল্ট করতে হয় এটা কিছু কোথায় দেবেন, 8910702525 এই হোয়াটসঅ্যাপ নামে এটা আমাকে কোশ্চেনটা পাঠাবেন। আর আমার যে অনলাইন কনসালটেন্সি করতে হয় সেটাও এই নাম্বারেই, বা বুকিং করে নাও আমাদের দুটো বুকিং 9433960106 আর 8910702525, এই দুটো নাম্বারে বুকিং নাও, আপনি ফোন করে করে নেবেন, নাম লিখিয়ে নেবেন সব চেম্বারের জন্য। তুলা রাশি এই সপ্তাহে বেশি তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবে, কোনো কাজ করবেন না, রাগ হবে, চিৎচার মেজাজ হবে, সেগুলোকে কন্ট্রোল করতে হবে। আর নেই সেই খরচ বাড়বে, কিন্তু আর নেই সেই খরচ, বিশেষ করে শরীরের জন্য আর যে কাজ দরকারে সেই কাজ যেন খরচ হতে পারে, হঠাৎ বেশি হয়তো আপনার মধ্যে একটা অস্বস্তি বোধ হতে পারে বা অহংকার বোধটা এসে যেতে পারে, সেটা কিন্তু নিজেকে কন্ট্রোল, সেটা ভুলো আনবেন না, নিজের মধ্যে অহংবোধটা আনবেন না, এটা বারবার যে এই সপ্তাহে একদম অহংবোধটা এটা কন্ট্রোল করে চলবেন এবং দেখাবেন না, কাজের প্রেশার থাকবে, টেনশন বাড়বে, অনেক পুরনো অর্থ পেতে, অনেক দিনের পুরনো অর্থ পেতে পারেন, চুক্তি হবে কোনো কাউকে, বড় চুক্তি হতে কোনো আপনি কোনো পেতে পারেন, অ্যাডভান্স পেতে পারেন কোনো ব্যবসার ক্ষেত্রে, কোথাও ঘুরতে যেতে পারেন, দাম্পত্য সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, কিছু কিনতে যেতে পারেন, এমনকি লোকের কাছে যথেষ্ট প্রশংসিত হবেন, নতুন কোনো কাজ শুরু করতে পারেন, কোনো বিশেষ কারোর সাথে আপনার মিট হবে, বিশেষ কারোর সাথে আপনার মিট হবে, প্রশংসা যথেষ্ট, সন্তান নিয়ে একটু টেনশন থাকবে, শরীর নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে, বিশেষ করে ইউরিনাল কোনো ডিস্টার্ব বা গাইনো কোনো ফ্যাক্টর আপনার আসতে পারে, এগুলো কিন্তু একটু ওভারঅল ডিসকাস, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করবেন, যত লোকের শেয়ার করবেন, আর যদি ফ্রি অফ কস্ট আমাদের সার্ভিসটা নিতে একটা প্রশ্নের জন্য সেটা অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ, প্লেস অফ বার্থটা অবশ্যই জানাবেন, আর এই মুহূর্তে কোথা থেকে বলছেন সেটাও জানান, আর নিজের নাম বা আমার নাম অবশ্যই হাতের ছবি দুটো দিয়ে, আর সম্ভব হলে নিজের মুখের ছবিটা পাঠাবেন, আর যদি পেবেল সিস্টেম আসতে অনেক ইন ডিটেল জানতে পারে পেবেল সিস্টেম আসতে হবে। আজ নমস্কার, সবাই ভালো থাকবেন।